হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড গাইস, ফ্রি ফায়ার নতুন আর একটা ভিডিও চলে আসলাম তোমাদের জন্য। গাইস আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি মারাত্মক লেভেলের একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস ফাইনালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আসতে আছে নতুন একটা ডিসকাউন্ট, যেটাকে বলা হচ্ছে মিষ্টি শপের বাপ। এবং গাইস এখান থেকে সর্বোচ্চ তোমরা 90% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা। এছাড়াও গাইস মাত্র এক ডায়মন্ডে তোমরা এলআই পার ডিসকাউন্টে পেয়ে যাবা। এরকম একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে। সো এই ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসতে যাচ্ছে এবং কী কী রিওয়ার্ড এখানে তোমরা দেখতে পারবা, পুরো ডিটেলসে আলোচনা করবো। এছাড়াও গাইস আমাদের বাংলাদেশ সার্ভে এবং ইন্ডিয়ান সার্ভে হিপ হপ বান্ডেল নিয়ে মারাত্মক একটা আপডেট প্রকাশ পেয়ে গিয়েছে। সো আমাদের সার্ভে আসতে যাচ্ছে নাকি আসতে যাচ্ছে না এবং আসলে কবে আসবে সেই সম্পর্কে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো। এছাড়াও গাইস এক্সট্রা কিছু আপডেট এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর এখন যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কী করছো, আর সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি হিপ হপ বান্ডেলটা কোন কোন সার্ভের জন্য ব্যাক আসতে আছে এবং আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভে ব্যাক আসবে কিনা। তো দেখো গাইস ইন্টারন্যাশনালি যারা ডাটা মাইনার রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে 100% কনফার্ম করে দিয়েছে যে অবশেষে হিপ হপ বান্ডেলটা ব্যাক আসতে আছে। আর এটা কিন্তু অবাক হওয়ার কিছু নাই, কারণ এর আগেও কিন্তু হিপ হপ বান্ডেল সহ অনেক রিয়ার রিয়ার বান্ডেল একবার ব্যাক এসেছিল, 2500 ডায়মন্ডে সবাই নিতে পেরেছিল। সো এরপরে কিন্তু আবার ব্যাক আসতে যাচ্ছে আমাদের হিপ হপ বান্ডেল, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ডাটা মাইনাররা কনফার্ম করে দিয়েছে। বাট এটা কিন্তু বাইরের কিছু সার্ভের জন্য, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভের জন্য এখনও পর্যন্ত 100% কনফার্ম হয়নি। তবে আমাদের ইন্ডিয়ান যারা ডাটা মাইনার রয়েছে তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে আমাদের ইঙ্গিত দেওয়া শুরু করে দিয়েছে যে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার যেমন গ্রিন ক্রিমিনাল বান্ডেল হুট করে ব্যাক দিয়ে দিয়েছিল, এরকম হঠাৎ করে হিপ হপ বান্ডেলটা ব্যাক দিয়ে দিতে পারে। তবে ইন্ডিয়ান ডাটা মাইনাররা কিন্তু 100% গ্যারান্টি দেয় না, এরা 60% গ্যারান্টি দিয়েছে। এর মানে হলো আসতেও পারে নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, যেহেতু ফাইনাল হয়ে গিয়েছে যে বাইরের সার্ভার আসতে আছে, সেহেতু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভেও কিন্তু আসতে পারে। এর জন্য গাইস তোমাদের 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে, আসলে কিন্তু অনেক বেশি ভালো হবে। আর না আসলে ভাই করার কিছু নেই, যেহেতু হিপ হপ বান্ডেল অনেক বেশি রেয়ার একটা বান্ডেল, আমার যতটুকু মনে হয় ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে রেয়ার বান্ডেল হলো হিপ হপ। এর জন্য ব্যাক নাও দিতে পারে, বাইরের সার্ভারও নাও দিতে পারে, এর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে 1 থেকে 2 মাস। এর মধ্যে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ সার্ভেও আসবে এবং বাইরের সার্ভেও আসবে। ওকে গাইস আশা করি বুঝে গিয়েছো। এরপরে গাইস তোমাদেরকে দেখিয়ে দেবো এক ডায়মন্ডে এলাইট পাস এবং ডিসকাউন্ট পেন কবে পাবা। তার আগে গাইস তোমাদের সব থেকে সেরা একটা অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি, অ্যাপটার নাম হলো ক্যাশ টিভি। এখানে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবা, আমার দেখা সব থেকে সেরা অ্যাপ। এখানে ঢুকতে হলে সর্বপ্রথমে তোমাদের রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপর অ্যাপের মধ্যে ঢুকে ডেইলি চেকিং, লাকি স্পিন, ইজি স্পিন, স্ক্যাশ ক্যাট অ্যাজ দেখে তারপর নিউজ পেপার পড়ে অনেক টাকা ইনকাম করতে পারবা। এবং তোমরা যদি এখানে কাজ করতে না বুঝো তাহলে হাউ টু ওয়ার্কে ক্লিক করবা, সব কিছু ডিটেলসে বুঝে যাবা। এবং তোমরা $1 হইলে মোবাইল রিচার্জ করতে পারবা এবং $5 হইলে কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা, এটা আমি 100% গ্যারান্টি দিলাম। আর যদি তোমরা পেমেন্ট না পাও $5 হইলে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবা, আমি নিজের পকেট থেকে তোমাদেরকে পেমেন্ট করে দিব। আর এই অ্যাপটা প্লে করতে হলে কিন্তু তোমাদের একটা ভিপিএন কানেক্ট করা লাগবে, তোমরা তো সকলে জানো এখন ফ্রি ফায়ার খেলো ভিপিএন দিয়ে। তো এই অ্যাপের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সকলে সেখান থেকে ডাউনলোড করে উড়া ধুরা ইনকাম করে নাও। তো গাইস এবারে তোমাদেরকে দেখে দিচ্ছি এক ডায়মন্ডে এলাইট পাস কিভাবে পাবা এবং নতুন ডিসকাউন্ট ইভেন্ট কি আসতে আছে, কবে আসতে আছে এবং কি কি রিওয়ার্ড এখানে রয়েছে। এখানে গাইস দেখতে পারতেছো লেভেল আপ স্টোর, এখানে বলা হচ্ছে এইটা নাকি মিষ্টি শপের মতো একটা ডিসকাউন্ট ইভেন্ট, কারণ এখানে সর্বোচ্চ 90% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা এবং মিষ্টি শপের থেকে বেশি পরিমাণে রিওয়ার্ড এখানে পেয়ে যাবা। সো গাইস এখানে দেখতে পারতেছো প্রথম লেভেলে একটা গুলালি স্কিন রয়েছে এবং ভালো পরিমাণ ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে এবং অনেকগুলো রিওয়ার্ড ক্যারেক্টার থেকে শুরু করে ভাউচার থেকে শুরু করে শার্পবোর্ড লুটবক্স অনেক কিছু এখানে রয়েছে। এবং দ্বিতীয় লেভেলে ব্যাট রয়েছে এবং ক্যারেক্টার রয়েছে, বান্ডেল রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে। দ্বিতীয় লেভেলে আসতে হলে কিন্তু তোমাদের প্রথম লেভেল থেকে একটা আইটেম কিনে নিতে হবে, তারপরে তোমরা দ্বিতীয় লেভেলে যাইতে পারবা। তো এটা কিন্তু সিম্পল বিষয়, এখান থেকে তোমরা 80% বা 90% ডিসকাউন্ট পাইলে কিন্তু মিস্ট্রি শপের থেকে আরও বেশি আইটেম এখান থেকে কিনে নিতে পারবা। এবং গাইস তৃতীয় লেভেলে আরও বেশি আইটেম তোমরা পেয়ে যাবা, বলতে গেলে এই ডিসকাউন্ট ইভেন্টের সব থেকে বেস্ট রিওয়ার্ডটা তোমরা তৃতীয় লেভেলে পেয়ে যাবা। বাট আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যে ড্রেসটা গাইস তোমরা দেখতে পারতেছো এই ড্রেসটা কিন্তু দেওয়া হবে না আমাদের সার্ভে যদি এই লেভেল আপ স্টোরটা আসে। এই ড্রেস যেহেতু অলরেডি আমাদের এফএফ টোকেনে ফ্রিতে দিচ্ছে, সেহেতু এই ড্রেসটা পরিবর্তন করে এখানে রেয়ার কোনো একটা ড্রেস দিবে এবং এই যে গুলালের স্ক্রিনের জায়গায় রেয়ার কোনো ইমোট দিবে অথবা ব্যাট স্ক্রিনের জায়গায় কোনো একটা রেয়ার আইটেম দিয়ে দেবে, এরকম কিন্তু আইটেমগুলো পরিবর্তন করে এরকম একটা ডিসকাউন্ট ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভে দিবে। আর যদি এই লেভেল আপ স্টোরটা না আসে তাহলে কিন্তু তোমরা এই ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা লাকি হুইল। এই ডিসকাউন্ট ইভেন্টটা অনেক বেশি মারাত্মক, কারণ এখান থেকে সর্বনিম্ন 1 ডায়মন্ডে তোমরা এলাইট পাস নিতে পারবা। কারণ দেখো গাইস এখানে তোমরা স্পেন্ড করবা, তোমাদের লাখে যদি 1 ডায়মন্ড বাদে তাহলে কিন্তু তোমরা 1 ডায়মন্ড দিয়ে এখান থেকে যেটা খুশি তোমরা নিতে পারতেছো। আর যদি 1 ডায়মন্ড না বাদে তোমাদের একখানা একটা সময় এখান থেকে 5-6 বার স্পেন করতে করতে কিন্তু তোমাদের একবার না একবার 1 ডায়মন্ডে বেঁধে যাবে। আর 1 ডায়মন্ডে কিন্তু তোমরা এলাইট পাস অথবা যে কোনো আইটেম এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা। যদি এবারে এলাইট পাস আসে তাহলে তোমরা কিন্তু এলাইট পাস 1 ডায়মন্ডে নেওয়ার একটা সুযোগ পাচ্ছ। আর যদি গাইস এই ডিসকাউন্ট ইভেন্টটা না আসে তাহলে ক্রেজি সেল দেখতে পারতেছো, এই ক্রেজি সেল ডিসকাউন্ট ইভেন্টটা আসতে পারে অথবা ক্রেজি সেলের মতো অন্যান্য ডিসকাউন্ট ইভেন্ট আছে। নাইট সেল বা গাইরা
যে কোনো একটা নামে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিতে পারে যে কোনো সময়। সো এই মাসের যে কোনো একটা টাইমে গিয়ে কিন্তু তোমরা যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা। আর যদি এখান থেকে একটাও না আসে, যেমন আমাদের গত মাসের টানা দুইটা মিষ্টি সব দিয়েছে, ওরকম করে যেহেতু এখন ব্যান রয়েছে ফ্রি ফায়ার প্লেয়ারদের আকৃষ্ট করার জন্য, কিন্তু এই মাসে আবারও মিষ্টি সবটা দিয়ে দিতে পারে। সো মিষ্টি সবটা দেওয়ার সম্ভাবনা নেই যেহেতু গত মাসে দুইটা দিয়েছে। তারপরও এই সব যে ডিসকাউন্ট ইভেন্টগুলো তোমাদেরকে দেখাই দিলাম, এই ডিসকাউন্টের মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু মিষ্টি শপের থেকেও ভালো ফল পেয়ে যাবা, কারণ এখানে মিষ্টি শপের থেকেও আরও বেশি রিওয়ার্ড পাওয়া যায়। তো এখান থেকে যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট কবে দেখতে পারবা, আজকে হলো 6 তারিখ, 12 থেকে 17 তারিখ অথবা 17 থেকে 25 তারিখের মধ্যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবে এখান থেকে যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট তোমরা 100% কনফার্ম দেখতে পারবা। আর তখন কিন্তু তোমরা অনেক রিওয়ার্ড একেবারে কম ডায়মন্ডে নিয়ে নিতে পারবা। সো গাইস তোমরা অপেক্ষা করো, যারা এখনো পর্যন্ত এলাইট পাসটা নাওনি এই মাসের, তারা অপেক্ষা করতে থাকো। যদি এলাইট পাসটা ডিসকাউন্টে এসে যায় তাহলে কিন্তু খুব কম ডায়মন্ডে তোমরা এলাইট পাস নিতে পারতেছ। আর যদি লাকি ড্র ইভেন্টটা এসে যায়, লাকি ইভেন্টটা এসে যায়, তাহলে কিন্তু তোমরা 1 ডায়মন্ডের এলাইট পাস নেওয়ার সুযোগ পাচ্ছ। সো সেক্ষেত্রে কয়েকটা দিন অপেক্ষা করো, যারা এখনো এলাইট পাস কেননি তারা কয়েকটা দিন অপেক্ষা করো। যদি না আসে এলাইট পাস ডিসকাউন্ট সেক্ষেত্রে তোমরা পরে কিনলেও সমস্যা হবে না, বাট যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরাই লাভবান হচ্ছ। ওকে গাইস, আশা করি বুঝে গিয়েছো। সো 17 থেকে 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তার মধ্যে নিশ্চিত আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া যাবে, এখান থেকে যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট তোমরা দেখতে পারবা। এর সাথে গাইস তোমাদেরকে দুইটা মারাত্মক লেভেলের বান্ডেল দেখে দিচ্ছি। এই যে বান্ডেলটা গাইস তোমরা দেখতে পাচ্ছ ইসকের উপর, এই বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গিয়েছে। হ্যাঁ গাইস 100% কনফার্ম হয়ে গেছে। অনেকেই তোমাদের বিভিন্ন ইভেন্টের কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন ইভেন্টে কোনো ইভেন্টের মাধ্যমে এটা আসবে না। এটা আসলে কোনটার মাধ্যমে আসতে যাচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দুইটা বান্ডেল কিন্তু পরবর্তী মাসে আমাদের সার্ভে 100% কনফার্ম আসবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। এই দুইটা বান্ডেল কিন্তু মারাত্মক লেভেলের বান্ডেল এবং অ্যানিমেশনও মোটামুটি সুন্দর রয়েছে। সো গাইস এই যে দুইটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এর সাথে একটা মেয়েদের বান্ডেল রয়েছে। সো ওই মেয়েদের বান্ডেল আর এই ছেলেদের বান্ডেলটা মিলে কিন্তু পরবর্তী মাসে এলাইট পাসে, হ্যাঁ গাইস অক্টোবর মাসের এলাইট পাসে এই দুইটা বান্ডেল আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবে আসতে যাচ্ছে। তো গাইস এতক্ষণে তোমরা বুঝে গেছো অক্টোবর মাসের এলাইট পাস কতটা খতরনাক হতে চলেছে। এক কথা বলতে গেলে পয়সা উসুল রয়েছে অক্টোবর মাসের এলাইট পাসটা। সো সেক্ষেত্রে তোমরা চোখ বুঝে অক্টোবর মাসের এলাইট পাসটা পারচেস করতে পারো। ওকে গাইস ক্লিয়ার হয়ে গেল। এর সাথে গাইস তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের টাইগার পেটটা কিন্তু অবশেষে আমাদের সার্ভে আসতে যাচ্ছে। তবে গাইস বাইরের একটা সার্ভে কিন্তু অলরেডি চলে এসেছে, বাইরের সার্ভে দিয়েছে ফ্যাডেড হুইলে। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে যখন এই মারাত্মক লেভেলের টাইগার পেটটা আসবে তখন কিন্তু ফ্যাডেড হুইলের মাধ্যমে নাও দেওয়া হতে পারে। আমাদের যতটুকু মনে হচ্ছে আমাদের সার্ভে যখন আসবে তখন টপ আপ ইভেন্টটা হয়তো দিয়ে দিতে পারে। তবে টপ আপ ইভেন্টটা দিলে কিন্তু এই স্ক্রিনটা নিতে হলে তোমাদের 500 ডায়মন্ড টপ আপ করা লাগবে, এবং এই পেটটা নিতে হলে কিন্তু তোমাদের অবশ্য অবশ্যই 100 ডায়মন্ড টপ আপ করা লাগতে পারে। তো গাইস এইটা যদি টপ আপ ইভেন্ট আসে এখান থেকে যে কোনো একটা টপ আপ ইভেন্ট, হয়তো পরের টপ আপ ইভেন্ট অথবা তারপরেটা, এরকম যে কোনো একটা ইভেন্টে তোমরা দেখতে পারবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। এবং গাইস সর্বশেষে যেটা তোমাদেরকে বলবো, আমাদের ম্যাজিক কিউব স্টোর কেন পরিবর্তন হচ্ছে না, আর পরিবর্তন হলেও বা কবে হবে, কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, গাইস এটা নিয়ে আমি কালকেও তোমাদেরকে বলেছিলাম, বাট অনেকে প্রশ্ন করো। তো গাইস আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি ম্যাজিক কিউব নিয়ে, কিন্তু এটাই আমি শেষ আলোচনা করতেছি। তো ম্যাজিক কিউব দেখো যে কোনো সময় আসতে পারে, এখান থেকে সপ্তাহখানেক পরেও আসতে পারে, আবার এক মাস পরেও আসতে পারে, সেজন্য আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না। তবে এখানে যে বান্ডেলগুলো গাইস তোমরা দেখতে পাচ্ছো, এই বান্ডেলগুলো কিন্তু পরবর্তী ম্যাজিক কিউবে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 100% কনফার্ম হয়নি, এখান থেকে কয়েকটা বান্ডেল হয়তো দিতে পারে, অ্যারাউন্ড 4-5টা বান্ডেল তোমাদেরকে দিতে পারে। বাট আমাদের যে মিস্টার নাট বান্ডেল বা এর আগে ডায়মন্ড রয়্যালের যে বান্ডেলগুলো এসেছিল তিমি মাসের মতো একেবারে ফালতু ফালতু বান্ডেল, ওই বান্ডেলগুলো কিন্তু পরবর্তী ম্যাজিক কিউব স্টোরে তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পারবা। সব মিলে হয়তো 2-3টা বান্ডেল অথবা 4-5টা বান্ডেল আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করে দেওয়া হবে, বাট এখনও পর্যন্ত 100% লিক বের হয়নি যে কবে আসলে অ্যাড করে দেওয়া হচ্ছে। তবে আশা করা যাচ্ছে 1-1.5 মাসের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, আর অতটা বেশি না গেলেও 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবে ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করে দেওয়া হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।